কি ঘুমাচ্ছে? না না, ঘুমাচ্ছে না। তুমি বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। মা, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। কেমন আছেন আপনি? ভালো। তুমি ভালো আছো? জি ভালো। তোমার বাবা মা ভালো আছেন তো? জি ভালো আছেন। মা, আমরা বিয়েটা এখনই সেরে ফেলতে চাই। আব্বু বলেছে বিয়ের পরে আঁচলকে অন্য কোথাও জয়েন করতে দিবেন না, আমাদেরকে একটা প্রাইভেট ক্লিনিক করে দিবেন। আমার সোনার টুকরো ছেলে চলে গেল অকালে। ইয়া ভূত, তোমার কাছে আমি কি পাপ করেছিলাম? আমার নিষ্পাপ ছেলেটাকে তুমি এভাবে কেড়ে নিলে আমার কাছ থেকে? কেন তুমি এত বড় অবিচার করলে আল্লাহ, কেন? নায়নাটা কেমন জানি নিথর হয়ে গেছে, জানো বাবা? ওর এখনো বিশ্বাস আমার আবির একদিন ফিরে আসবে, ও মরতে পারে না। নায়নাটা আজও একা, আবির আবির করে বিয়েটাও করলো না। হতভাগীর কপালটা দেখো, মাটা অকালে মরে গেল, বাবাটাও কুমাই, ওর পাশে কেউ নেই, ও আর কাউকে বিয়েও করবে না। আচ্ছা বাবা, তুমি বলতে পারো কিভাবে এমন অ্যাক্সিডেন্টটা হলো যে আমার বাবার চেহারাটাও চেনা গেল না? আমার মাঝে মাঝে মনে হয় জানো বাবা, আবির বেঁচে আছে, কোথায় যেন আমাদের একটা ভুল হচ্ছে। আপনি একটু শান্ত হন না, আমার মনে হয় এখন এসব চিন্তা করে লাভ নেই। আমার ধারণা আবির আমাদের কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য ওর জীবনটাকে আত্মহুতি দিয়েছে। আই, তুমি ভাইয়ের সম্বন্ধে সব কি বলছো? হ্যাঁ আচল, যে কথাটা আমি এতদিন বলতে পারিনি আজ আমি সে কথাটা বলতে চাই। কি বাবা, বলো বলো, কি বলবে বলো বাবা। মা, আবির একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল, এইডস। কি বলছো তুমি, এসব কি শুনছি আমি? এসব কি শুনছি আমি? কি কি কথা? আমার আবি, আমার আবি এরকম, এটা তুমি কি বলছো? আমার কথা বলো মা।
সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমার পাশে আছি। দেখো ইনশাল্লাহ আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেব। চলো আমার ঘরে। আমি এখন বিয়ে করব না মিলন। কেন? যে রোগ আমার ভাইয়ের জীবন শেষ করেছে, যে রোগের কারণে আমার মা মারা গেছে, সেই রোগকে দূর করতে হবে মিলন। সেটা তো আমরা বিয়ের পরেও করতে পারি। না মিলন, বিয়ে করলেই আমি সংসারের বাঁধনে আটকে পড়ব। বিয়ে করার জন্য অনেক সময় পড়ে আছে, আগে আমাদের সবাইকে সচেতন করতে হবে। আমি আর কোনো ভাইকে হারাতে চাই না, আর কোনো মাকে বুক ফেটে মরতে দিতে চাই না এই রোগের কারণে। এই অভিশাপের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তুমি তুমি আমাকে একটু সময় দাও প্লিজ। কি রাগ করলে? জানো একটা কথা খুব জানতে ইচ্ছে করে। কি কথা? এত মনের জোর তুমি কোথা থেকে পেলে? তোমার কাছ থেকে। এত বড় যন্ত্রণা তুমি মুখ বুঝে সহ্য করেছ, কাউকে কিছু বুঝতে দাওনি। এই সখীর বোনকে দূরে না সরিয়ে বিয়ে করে ঘরে তুলতে চেয়েছ। তুমি তো আমায় পথ দেখিয়েছ মিলন। ঠিক আছে, আমি তোমায় বাধা দেব না, আমি তোমার পথ চেয়ে বসে থাকব। একটু সাবধানে থেকো, আর সময় পেলে আমাকে একটু ফোন করো। কি ফোন করবে তো? হ্যাঁ ঠিক আছে, করব মিলন। স্যার আপনি তো সবই জানেন, আমি সব বুঝে শুনে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমরা এই পাঁচজনই আপনার এনজিওতে জয়েন করতে চাই। হ্যাঁ ঠিক আছে আচল, তোমার বাকি ডাক্তার বন্ধুরা কোথায়? আপনি জয়েনিং লেটারগুলো তৈরি করে ফেলুন, ওরা বিকেলে এসে আপনার সঙ্গে দেখা করবে, ওরা আমার সাথেই আছে। ঠিক আছে আচল, আমি তোমাদের সবাইকে চিনি, তোমাদের নতুন করে বলার কিছু নাই। যে কাজের জন্য তোমরা এখানে জয়েন করছো সে কাজটা আন্তরিকতার সাথে করতে হবে। তবে হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। শোনো আচল, এইডস এমন একটা রোগ যে রোগের ঔষধ এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। কিছুটা সচেতন হলেই এই রোগ থেকে রেহাই পাওয়া যায়। এইডস শুধু যৌনমিলনে হয় তা ঠিক নয়, এটার নানাবিধ কারণ আছে। তবে হ্যাঁ, এটা বেশি ছড়াচ্ছে অবাধ মেলামেশার কারণে। এ ব্যাপারে তোমাদের দু সপ্তাহের একটা কোর্স হবে, ডক্টর বিরুনি তোমাদের সর্বরকমের সাহায্য সহযোগিতা করবে। ঠিক আছে স্যার, আমরা এখন আসি, দোয়া করবেন। ইনশাল্লাহ, বেস্ট অফ লাক। আসো। ও মিমি, এটা কি হচ্ছে মিলন? আচল চলে যাচ্ছে। আমি জানি। কিন্তু গত দু বছর ধরে তুমি তো ওকে উৎসাহ দিয়েছ, ও তো তোমাকেই আগে ওর পরিকল্পনার কথা বলেছিল, তখন বাধা দাওনি কেন? ও মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাইছে, এটাই তো ডাক্তারদের কাজ, আমাদের সবারই এটা করা উচিত। বাস্তবে অনেক সমস্যা থাকে, ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়াটা মুখের কথা নয়। ওর মা মারা না গেলে আচলও সিদ্ধান্তটা নিতে পারত না। কি অদ্ভুত ব্যাপার দেখো, ভদ্রমহিলা তার ছেলের মৃত্যুকে সহ্য করতে পারলেন, অথচ ছেলের এইডস ছিল এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারলেন না। আসলে কি জানো, এই ব্যাপারটাই আচলকে বেশি নাড়া দিয়েছে।
আমার খুব চিন্তা হচ্ছে মিমি। কেন? আঁচল এখানেই নিজের কোনো খবর রাখত না, খাওয়া দাওয়া করতো না, রোগী নিয়ে সারাদিন পড়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। খাওয়ার কোনো হুঁশটি ছিল না। আমি দুপুরে ওকে টেনে নিয়ে গিয়ে তারপরে খাওয়াতাম, আবার রাতে বাসায় ফোন করে খবর নিতাম খেয়েছে কি না। আমার মনে হয় ও ওখানে গিয়ে হয়তো না খেয়েই দিন কাটাবে। চিন্তা করো না, আমি আছি। তুমি? তুমি ভাবলে কিভাবে? আমার প্রাণের বন্ধুকে আমি একা ছেড়ে দেব? আমি ওর সঙ্গে যাচ্ছি। মিমি, আমি জানি তোমার বাবা মা দুজনই অসুস্থ, তাদের রেখে তোমার পক্ষে যাওয়াটা সম্ভব না, এটা আমি বুঝি। তাই নিজেই সিদ্ধান্ত নিলাম আমিও যাব। আমি নিয়মিত তোমাকে ফোনে আঁচলের খবর দেব। আচ্ছা। আমার তো কেউ নেই, হোমেই মানুষ, তোমরাই আমার সব। তোমরা এগিয়ে যাও মিমি, আমি তোমাদের পাশে আছি সবসময়। গোটা দুনিয়ার মানুষকে জানাতে হবে পৃথিবীতে কেউ একা নয়, একজনও না। বাবু, ও বাবু, 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 thank you.
এসেছে ভালো মরে যাই মরমে লোক লাজে সরমে প্রেম আর পূজা কবে হলো একাকার ও প্রিয় সখা তোমাতে দেখি ঈশ্বর ও প্রাণ বন্ধু তোমাকে চাই অন্তর তোমাতে প্রাণ সপে জীবন তোমাতে প্রাণ সপে জীবন দেখি মরণ আমার ও প্রিয় সখা তোমাতে দেখি ঈশ্বর ও প্রাণ বন্ধু তোমাকে চাই খাও নাই মাইয়াটা বড় দুঃখী গো হেই শুনছি ছোটবেলায় বিধবা হইছে বাপ মরছে কই গিয়া কেডাই জানে আর মাই মাই তো তোমার সামনে মরল নাকি কি রে তোর কি কোনো মরদ নাই তুই কি তোর কি কোনো সকালাদ নাই আমরা না হয় দুই বেলা দুই সাইডটা খাওয়ানোর লাগিয়া পরপুরসল হয় থাই থাউকে সব কথা আমার এখন যাইতে হইব শহর তো দুই তিনটা আফাউনের কথা আর তোর লোকে এইসব বকর বড় করানো চেয়ে কচু কচু লোক কথা কন বালা কে কয়দিন ধরে আইতাছে কেন কি চাই তারা ব্যবসা বন্ধ করতে বলে নাকি উচ্ছেদ হবে তোমরা আরে না আপার অনেক বালা মানুষ হেরা কয় কি বলে কি রোগ থেকে দূরে থাকতে তয় কি হয় কেমনে হয় অত কিছু বুঝি টুঝি না তোর রোগটার নাম জানি কি কইল কি রোগ মাসি এইডস হয় আসলে ওই আপারা তোমাদের ভালো চাই তোমাদের উচিত ওই আপাদের কথা মেনে চলো যে রোগ হয় তার ফলে সে শুধু নিজেই শেষ হয় না সমস্ত পরিবারটিকে ধ্বংস করে দেয় তোমাদের বাঁচতে হবে আর সবাইকে বাঁচতে দিতে হবে এটা আমাদের অধিকার আমি চাই না ঘর কি হয়েছে তোমার কিছু না কিরে চানু ডাক্তার আফারে তোর কেমন লাগে আরে বেডা কি যে কস ওই শালির বেটি গোল লাগাই তো আমাকে ব্যবসা লাড়ে উঠছে তো চানু তুই যাই কস মালটা কিন্তু খাস ঠিক হয়ে গেছ তুই আর কথা কইস না ডাক্তার আপা যা কয় এটা শুনলে আমাকে গা জ্বলে দেন দে হ্যাঁ ঠিক হয়ে গেছ খারা মাথায় একটা বুদ্ধি আইছে শালির বেটি রে বাড়ে ফেলান লাগবে আর বাড়ে ফেলাইয়া কি রে বেমার তোরা কি করস আরে খালা ও ডাক্তার আপাই তো আমাকে কাস্টমার কমাই দিতেছে হে রেজে আমরা কেন হে আবার কি করছে হে লাগাই তো আমরা একটা বুদ্ধি করছি বুঝছো খালা কি বুদ্ধি শালির বেডিরে এমন বাটে ফেলামু যেন এই পট্টিতে মুখ দেখাইতে না পারে না না জানু এটা ভালো না তোরা এটা করিস না কি যে কও খালা দেখালো মু ওই যা বল লাগছে ওই যাও ওই চিল্লাস কেন ওই যে আমার সাল দে তো জ্বালা সেরে আরে খালোস না ¡Suscríbete al canal!
কেমন আছো রে? এই তোমরা কেমন আছো? কি করছো? কি খবর? আর শুনবো না আমি, আমাদের ডাক্তার ওষুধপত্র খাচ্ছো তো ঠিক মতো? দোস্ত আবার আইসো, হুম, ভালো মতো থাইকো, যাও যাও। এই মেয়ে শোনো। জি বলেন। তুমি যে ওই লোকটির সাথে যে কাজটি করলে, আমরা যে সেদিন তোমাদেরকে বলেছিলাম কন্ডম ব্যবহার করতে, ব্যবহার করেছিলে? না আফা, করি নাই গা। কেন ব্যবহার করনি? আফা পড়তে চায় না তো। না, তোমাদেরকে নিয়ে আর পারা গেল না। ওটা ছাড়া করলে মরণ ব্যাধি অসুখ হয়, কাস্টমার তো বলবেই, কিন্তু তোমাদের বাঁচার জন্য, তোমাদের ভালো থাকার জন্য এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবো। ভিটামিনটা নিশ্চয়ই খাচ্ছ না? নিয়মিত খাবে কিন্তু, মনে থাকে যেন। হ্যাঁ মিমি বলো। কেমন আছো মিলন, কোথায় তুমি? হ্যাঁ ভালো আছি, তোমাদের কাজকর্ম কেমন চলছে? খুব ভালো। এখন মনে হচ্ছে আচলের সঙ্গে না এলে অনেক বড় ভুল করতাম। এত মানুষকে বোঝানো, তাদেরকে জীবনে ফিরিয়ে আনা, এক অদ্ভুত অনুভূতি, তোমাকে বলে বোঝানো যাবে না। তোমাদের খুব মিস করছি আমি। আমরাও তোমাকে খুব মিস করছি, তবে এখন দেখছি ব্যাপারটা উল্টো হয়ে গেছে। তাই নাকি? বলো তো কোন ব্যাপারটা? আমার বন্ধুটি নিজে রোজ ফোন করে তোমার খাওয়া দাওয়ার খোঁজ নিচ্ছে। হ্যাঁ তা অবশ্য ঠিক। তো তোমরা ফিরছো কবে? এই জনটা শেষ হলেই ফিরবো, দিন সাতেক ধরো। আচ্ছা, ওকে তো ভালো থেকো। বাই মিমি। ওকে বাই। বাই বাই। ওকে বাই। কই রে মা? ও দুধ দোয়াইছস? বলো ভালো। আরে কপাল মাইয়াটা, এটুনি বয়সে তিন করে বাপটা জ্বরে বাসিয়া গেল। আর মা এ থাক, আর কোন লাগবো না, হক গুলি জানে ওই গপ্প। কি কষ্ট মা, তুই একলা থাকস, অসুখ বিসুখ হইলে তোরে দেখবো কেডা। কেন, আমার দেবতা আছে না, হেই আমার বাঁচাইব। দেবতা? হ্যাঁ রে মা রে, তোর দেবতাই যদি থাকতো তাহলে কি তোর উপর এত অবিচার হয়? হ্যাঁ এত ভক্তি করস, কই সুখী অনেক লক্ষণ তো দেখি না। এই যে দুধ দোয়াই আইনে, সেই দুধ বেচছে ওই আবাল ফুলাটা দিয়াই ওস। কেন ফুলাটা কাম করে খাইতে পারে না? ওনারে কিছু কইও না কাকু, উনি খুব ভালো মানুষ, উনি আমার দেবতা। আরে দূর ভাতার খাকি, ও যদি তোর দেবতাই হইতো তাইলে তোর এত কষ্ট করতে হয়? মানুষে কয় এ বলে একটা খুনের আসামি, এহেন এসে ফালায় রইছি। না কাকু অমন করে কইও না, তুমি আর বাবাই মিল্লাই তো নদীর পাড়ে তন তারে তৈলে আনছিলা, উনি তো ইচ্ছা করে আহে নাই। কি পরে রইছে ওই যে থামে কম থেকে আইসে কার সওয়াল।
সাবধান। এ নারায়ণ, এ বৌদি কই গেছে রে? এই পাড়া তোল, পাড়া তোল। হা 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 হা। রাম রাম, এ তুমি কারে তুলে নিয়ে এসো? আগে তেল মালিশের ব্যবস্থা কর, পরে জিগান যাবনি কন্থনাইছে। এই ধলা ভাই, তুমি ও কি পাগল হইছো? অবদি মানে আমি তো আসলে ওরে ঠিক মানে, আরে রাখ তো, তোরে জিগান লাগবো না, যা তুই ভাগ, তেলের ব্যবস্থা করো। কি যাও 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 যাও। রাম রাম। হাই হাই। সাবধানে। জানু, তোর ডাক্তার আপাতত আইসে, চল। আরে খারাপ বেটা, খারাপ ভাববা লই, চল 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 চল। কি খবর, কেমন আছো তোমরা? আমাগের আবার ভালো খারাপ কি গো আপা, যেভাবে বলেছিলাম সেভাবে চলছে তো? হ্যাঁ আপা, চলতেছে, কিন্তু কাস্টমাররা তো করতে চায় না। কাস্টমাররা তো গয়নাগাটি করতে চায় না। তাহলে কি করে হবে, তোমরা ওদের বুঝিয়ে বলো। জি আপা, চেষ্টা তো করতেছি, তো বুঝতে চায় না তো। চলো আসুন আসুন আসুন। এই ডাম গোপাড়া, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, আমাকে সব মাইয়া এখানেই থাকে, বুঝছেন আপা? এই ঘর এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। আপা আপনারা কোনো চিন্তা করেন না, আমগো পাড়ার মাঠে একটা নাচ গানের বন্দোবস্ত করছি। হেয়ানে আমগো মেম্বার সাহেব আছে না, হেও আইব, আর হের যদি একবার বুঝাইতে পারেন সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই আসবে তো? হ্যাঁ। ওই চান্নু কই রে? আপা চান্নু তো ওখানে ঝামেলা লাগছে না, ওটা মিটাতেছে। যা তো চান্নু ডেকে লয়ে যা। আপা আপনি কোনো চিন্তা করেন না, আমগো চান্নু আছে না, ও সব বন্দোবস্ত করে ফেলাইব, চিন্তা করেন না। মাসি শোনো, এই এমন একটা রোগ যার পরিণাম নিশ্চিত মৃত্যু, আর তোমরা তোমরা সবাই দেশের তরুণ যুবক, এ দেশ তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, তোমাদের সচেতন হতেই হবে। আর এই যে এই পেশা, সমাজের চোখে এই পেশাকে সবচেয়ে নিচু চোখে দেখা হয়, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি কেন এই মেয়েরা এই পেশায় এসেছে? কেউ ইচ্ছে করে এখানে আসে না, তাদের জীবন বাঁচানোর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এই জীবিকা বেছে নেয়, আর এখানে বহু মানুষের সাথে মিলে এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়। এখান থেকে এই রোগ ছড়িয়ে পড়ে শহরে গ্রামে গোটা সমাজে। তাই বলে আমরা এই পেশা বন্ধ করতে আসিনি, এসেছি আপনাদের সচেতন করতে, যাতে অকালে একটা প্রাণ হারিয়ে না যায়। আপা চলেন, আমাগো নারী মৈত্রী কেন্দ্রে চলেন, ওইখানে সবাই বসে আছে, চলেন চলো। তোমরা জানো এই ভয়ানক রোগ কত মানুষের কত সর্বনাশ করে, যারা রোগে আক্রান্ত হয় তারা তিলে তিলে শেষ হয়ে যায়। শুধু তারা নয়, আক্রান্তদের বাড়ির লোকদেরও নানা সমস্যায় পড়তে হয়। এই রোগ সম্বন্ধে মানুষের মনে অনেক ভুল ধারণা আছে, অনেকেই এই রোগকে ছোঁয়াচে ভেবে রোগীকে ঘেন্নায় ভয়ে দূরে ঠেলে দেয়, রোগীর পরিবারকে সহযোগিতার বদলে এক ঘরে করে দেয়, এটাও অত্যন্ত অমানবিক কাজ। এইডস ছোঁয়াচে রোগ নয়, এই রোগ শুধুমাত্র রোগাক্রান্ত মানুষের সঙ্গে যৌন মিলন
বা রোগীর রক্তের সাথে কোনো সুস্থ মানুষের রক্তের সরাসরি যোগাযোগ হলেই সংক্রামিত হয়। কাজেই এইডসে কেউ আক্রান্ত হলে তার এবং তার পরিবারের পেছনে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, এই কথাটাও মানুষকে বোঝাতে হবে। তবে সবার আগে যেখান থেকে রোগটা ছড়াচ্ছে সেই জায়গায় চরম সতর্কতা নেওয়া উচিত। তোমাদের নিরাপত্তার জন্য তোমাদের সঙ্গী পুরুষটিকে কন্ডোম ব্যবহারে বাধ্য করা উচিত। কে বলতে পারে তার শরীর থেকে তোমার শরীরে রোগ ছড়াবে না? তোমরা সবাই মিলে যদি এই ব্যাপারে একজোট হও, যদি প্রত্যেকেই কথাটা কাস্টমারকে বুঝিয়ে বলো, তবে ওরাও বুঝবেন। চলো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, এই রোগের বিরুদ্ধে আমরা সবাই মিলে লড়াই করব। পাশাপাশি আরেকটা শপথও আমাদের নিতে হবে, আমরা এই মরণ রোগকে ঘৃণা করব, কিন্তু যারা এই রোগে আক্রান্ত তাদের আমরা ঘৃণা করব না, তাদের পাশে দাঁড়াবো আমরা। এই পৃথিবী ছেড়ে চলে যাবার সময় তারা যেন দেখে যায় আমরা শেষ দিন পর্যন্ত তাদের পাশে ছিলাম, তারা যেন আমাদের পানিতে ভেজা চোখগুলো দেখে পৃথিবী থেকে শান্তিতে বিদায় নিতে পারে। সাজিয়ে রাখা কত যত্নে, পাবো কি সুখ।
সব চাওয়া পাওয়ার মাঝে চেয়েছিল এ মন, হারিয়ে যাবে সুখের সাগরে সবারই মতন। সব চাওয়া পাওয়ার মাঝে চেয়েছিল এ মন, হারিয়ে যাবে সুখের সাগরে সবারই মতন। ফুলে ফুলে যাবে ভরে গানে গানে সুরে সুরে, ফুলে ফুলে যাবে ভরে গানে গানে সুরে সুরে, উঠবে গে খুশির ফাগুনে, পাব কি সুখ ফিরে জীবনে, সাজিয়ে রাখা কত যতনে, পাব কি সুখ ফিরে জীবনে, উঠবে গে খুশির ফাগুনে, জীবনে সাজিয়ে রাখা কত যতনে, পাব কি সুখ ফিরে জীবনে। কেন তুই আমার জন্য এত কষ্ট করিস? আমি তো তোর কোনো সাহায্য চাই না। কেন চাও না? তুমি যে আমার ভগবান গো বাবু। যাইগুলো নিয়ে যা, কিছু লাগবে না আমার। ভগবানের ভোগ কখনো ফিরাই দিতে নাই গো বাবু। যা নিয়ে যা। অমন করে না প্রভু। আমি তো দেবতাও না ভগবানও না, আমি মানুষ। আরে
তুমি তো সত্যি সত্যি মানুষ গো। মানুষ আমি অনেক দেখছি বাবু, কেন তুই এত কষ্ট করিস আমার জন্য? আমি তো তোদের কিছুই দিতে পারি না, শুধু একটা বোঝা হয়ে আছে। দেবতা কারো বোঝা হয় না বাবু, বোঝা তো ছিলাম আমি, বিধবা মায়ের বিধবা বেটি। এই বোঝা টানতে টানতেই মা আমার অকালে আমায় সাইরা সইলা গেল। তোমার মধ্যে দেবতারে হেই দিনই খুঁজা পাইলাম আমি। সব লোকে কয় লালুনি কি যা সংসারে, লালুন বলে জাতের কি রূপ, লালুন বলে জাতের কি রূপ, দেখলাম এই অপয়া ঢেননি সবাই রে তো খাইছোস, ঘরে আবার জোয়ান না তোর ভালোস, হ্যাঁ এই কথা তোর মা সৎকার করতে, তোর মা আবার কলেরাই মরছে, সর্বনাশ, দুগ্গা দুগ্গা, যা যা এখান থেকে। জগতে বেড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা, লালন বলে জাতের ফতনা, লালন বলে জাতের ফতনা, ডুবেছে সাত বাজারে সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা।
দেহ কি করে ওই মদটাও সাথে সাথে বইয়া রইছে। আহারে মায়া ডা একলা হয়ে গেল, কেমনে থাকবে একলা? দেহ না ওই জন মদটা রে, হেই রে একলাই রাখবো। রঙ্গলীলা গো রঙ্গলীলা, কলিকালে তুমি কত কিছু দেখাবা ভগবান। চলো তো কি করলো? চলো
রক্তের বিনিময়ে বেঁচে যায় ক্ষতি কি? তাছাড়া রক্ত দিলে কেউ কখনো মরে গেছে শুনেছেন? আপনার রক্তের সাথে ওর রক্তের গ্রুপ মিলে গেছে। না, আমি রক্ত দিতে পারবো না। ওই মেয়েকে আমি রক্ত দিতে পারবো না। কেন পারবে না বাবু? সামান্য এতটুকুনি তো রক্ত। আমি যে তোমার অনেক বড় মাপের মানুষ মনে করি গো বাবু, আর তুমি এতটুকু রক্ত দিতে ভয় পাইতাছ? তা নয় লক্ষ্মী, তোমরা সবাই কথাটা বোঝার চেষ্টা করো। আমি রক্ত দিতে পারি না। কেন পারেন না? রক্ত দিলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। একজন মানুষের বছরে অন্তত দুবার রক্ত দেয়া ভালো। ডাক্তার সাহেব, কি করে বোঝায়? আমার এই রক্ত তো ভালো না। মানে? হ্যাঁ, আমার রক্ত দূষিত। আমি এইডস ভাইরাসে আক্রান্ত। আর ওই যে যাকে রক্ত দিচ্ছেন, ও আমার একমাত্র বোন। এটা কি করলেন ডাক্তার সাহেব? আমার চোখের সামনে আমি নিজের হাতে আমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। ভাইয়া, ভাইয়া তুই বেঁচে আছিস ভাইয়া? হ্যাঁ রে বোন, কিন্তু আমি তোর কি সর্বনাশ করলাম? এটা নিজের দূষিত রক্ত তোর শরীরে দিয়ে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। কি হবে এখন? শান্ত হন, শান্ত হন। ব্যাপারটা এত বড় কিছু নয়। আমি ডাক্তার। আপনার বোনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এত রক্তক্ষরণ হয়েছে যে সে পরিমাণ রক্ত আমাদের মতো মফস্বল শহরে ছিল না। আর আপনার বোনকে যদি শহরে পাঠাতে হয় তাহলে ইমিডিয়েট তার রক্তের প্রয়োজন। আমরা অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, কিন্তু রক্ত সংগ্রহ করতে পারছি না। এমনকি যারা তাকে ইনজিউর্ড করেছিল তারাও রক্ত দিতে চেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি তাদের রক্তের গ্রুপের সাথে মেলেনি। ফাইনালি আপনার রক্তের সাথে আপনার বোনের রক্ত মিলেছে, এবং যে কারণে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি এভাবে। তার মানে আপনি বলছেন আপনার রক্ত দূষিত? আমরা সব পরীক্ষা করে তারপর ওনার দেহে পুশ করেছি। তার মানে কি আমার শরীরে কোনো ভাইরাস নেই? না, নেই। কে বলেছে আপনাকে? আচ্ছা, আমি আসছি। অদ্ভুত সব ব্যাপার। ভাইয়া, ভাইয়া, এটা কি করে সম্ভব? তুই বেঁচে আছিস। আমরা তো তোর লাশ পেয়েছিলাম। হ্যাঁ, ওটা একটা সাজানো নাটক ছিল রে। হ্যালো, কে? জি বলুন।
জি, ম্যাডাম তো এখন অফিসে নেই। এটাই নানা ম্যাডামের ফ্যাক্টরি। জি, আমি তার ম্যানেজার, আমাকে বলেন। জি জি, কি বললেন? উনি বেঁচে আছেন? কোথায়? ও, কাশিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স। জি জি জি, আমি এখনই ম্যাডামকে সংবাদটা পৌঁছে দিচ্ছি। তার সম্ভব নয় রেবন, আমি আর বাড়ি ফিরে যাব না। কেন? আমাদের উপর তোর কিসের এত রাগ? রাগ থাকবে কেন? এখানে আমার একজনের দায়িত্ব নিতে হবে। লক্ষ্মী, দেখি মেয়েটাকে। আমি তো মরে গিয়েছিলাম। মৃত্যুর অন্ধকার আমার জীবনের সব আলো যখন কেড়ে নিয়েছিল, তখন এই অসহায় মেয়েটাই আমায় আলো দেখিয়েছে। বিশ্বাস কর, একটা দিনও আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করিনি, তবুও আমার কাছ থেকে দূরে সরে যায়নি। আর নায়না, সে তোকে ভালোবাসেনি, তাকে দূরে সরিয়ে দিবি তুই? নায়না খুব ভালো মেয়ে, ওকে একটু দেখিস তোরা। তবে ওর জন্য তো তোরা সবাই আছিস, কিন্তু লক্ষ্মীর কে আছে বল? আমি পারবো না আজকে ওকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে। আমার জীবনেও আলো দিয়েছে, ওর বর্ণহীন জীবনকে এবার বর্ণময় করবো আমি। আবিরকে আমি ফিরে পেয়ে হারালাম। আবির, আমি তোমাকে চিরদিন ভালোবাসবো। আবির, আচল কেন দৃশ্য দেখতে এলাম আমি? নয়না ভাই, আমাদের আর সেই ভাইয়াটি নেই রে, ভোগকে আর ফিরিয়ে নেওয়া সম্ভব না। জানি জানি রে, কি পাপ করেছিলাম আমি, বেঁচে থেকে এত যন্ত্রণা কি করে সহ্য করব? নয়না, আমি কিছুই মানতে পারছি না রে। থাক আচল, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমি এই দুনিয়াতে আবিরকে পেলাম না, কিন্তু দেখিস দেখিস ওই দুনিয়াতে আবিরকে আমি ঠিক পাবো। চুপ কর নায়না, আমি আর শুনতে পাচ্ছি না। আমি আজ কত খুশি হয়েছি তোর ভাইয়ের উদারতা দেখে। বিধবা মেয়েকে সম্মান দেওয়া, তাকে গ্রহণ করা, এটা যাতা কথা নয়। এটা সম্ভব হয় শুধু মহান ব্যক্তিত্বের মানুষের দ্বারা। আমি আর মন খারাপ করবো না আচল,
তুইও মন খারাপ করিস না, চল আমরা আল্লাহর কাছে ওদের সুখ কামনা করি। আমি বেঁচে আছি লক্ষ্মী, হয়তো তোমার জন্যই বেঁচে আছি, বেঁচে থাকবো। আমিও তোমার জন্যই বেঁচেছিলাম গো দেবতা, তোমার পায়ে নিজেকে শোভে দেব বলে হাসি মুখে সব দুঃখ কষ্ট সহ্য করেছি গো। ওরা হয়তো ঝড় তুলবে, জাতপাতের প্রশ্ন তুলে হয়তো আমার বুক থেকে তোমাকেও কেড়ে নিতে যাবে, তবু লড়বো আমরা। দেবতার জাত হয় না বাবু, মানুষেরও জাত হয় না, স্নেহ মায়া মমতা ভালোবাসার জাত হয় না লক্ষ্মী। ভালোবেসে মরাও ভালো বাবু। তবে মরার আগে মরবো না, এসো আমরা চোখে চোখ রেখে শপথ নিই। শপথ নিলাম। প্রিয় সখা